আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি 3 মিনিটের একটা ভিডিও করছি এবং এই 3 মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব। সেটা হলো, আমরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেখাপড়া করছি, তারা যদি আগে থেকে কোনো ডাটাবেস সম্বন্ধে না জানি, তবে কোন ডাটাবেস সম্বন্ধে জানলে আমাদের ভবিষ্যতে খুবই উপকার হবে, বা কোন ডাটাবেসের ডিমান্ড বেশি বা কোন ডাটাবেসটা বেশি ইউজ হয়। তো এই সম্বন্ধে যাদের মানে আমার এই টিউটোরিয়ালটুকুর কোনো প্রিরিকুইজিট নেই যে আপনাদেরকে ডাটাবেস সম্বন্ধে জানতে হবে বা এই সেই, আপনাদেরকে আমি জাস্ট একটা পরিসংখ্যান দেখাবো যে কোন ডাটাবেসটা বেশি ইউজ হচ্ছে এবং কোন ডাটাবেজের ভ্যালু কত। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। আপনাদেরকে আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে এখানে দেখাবো, আমি ওয়েবসাইট দেখাবো, সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, নো এসকিউএল 39.5% ইউজ হচ্ছে আর এসকিউএল হচ্ছে 60.5%। এখন নো এসকিউএল কি আপনারা যদি না জানেন সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, অর্থাৎ স্কিমালেস যেগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে আর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো এসকিউএল। আচ্ছা, যাই হোক, তো তারপরে আরও কিছু জিনিস দেখাবো, সেটা হলো ডিবি ইঞ্জিন। এটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যে দেখেন ডিবি ইঞ্জিনে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেএসকিউএল আর মঙ্গো ডিবি। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হলো এই প্রথম চারটি সবগুলি রিলেশনাল ডাটাবেস, অর্থাৎ যেগুলোতে আমরা টেবিল কলাম নিয়ে কাজ করি আর রিলেশন নিয়ে কাজ করি, কিন্তু এই মঙ্গো ডিবি এটা হলো ডকুমেন্ট বেস, অর্থাৎ এখানে জাস্ট ডাটাগুলো জেসন ফরম্যাটে রাখা হয় এবং এটা স্কিমালেস, এটা নো এসকিউএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ক্ষেত্রে মঙ্গো ডিবির ডিমান্ড অনেক রয়েছে। আচ্ছা, আর মঙ্গো ডিবিকে আমি নিজে ইউজ করতেছি জানেন, তো সেই জন্য মঙ্গো ডিবির কিছু আমি ক্লায়েন্ট আপনাদেরকে দেখাবো, যে আমি সে ক্লায়েন্টগুলো দেখাবো, সেগুলো হলো দেখতে পাচ্ছেন আপনারা ফ্লেক্সিবল এনাফ, ইটস এনাফ টু ফিট ইটস ফিট এনি ইন্ডাস্ট্রি, কয়েন বেজ, সিগা, তারপর এগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা যদি মঙ্গো ডিবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, সেখানে গেলে আপনারা এদের কাস্টমার্সের যে অপশন নিচে রয়েছে সেখানে গেলে আপনারা পাবেন অনেক হলো যে ফেমাস কোম্পানি মঙ্গো ডিবি ইউজ করতেছে। ঠিক আছে, তো মঙ্গো ডিবি আসলে কিন্তু এই যে আপনাকে যে আমি ডিবি ইঞ্জিন দেখালাম সেখানে কিন্তু মঙ্গো ডিবি সবচেয়ে কম বয়সের, অর্থাৎ মাত্র 7 থেকে 9 বছর হলো, 2007 সালে এর যাত্রা শুরু এবং এর মার্কেট ভ্যালু রয়েছে, যার কারণে এটি সহজে যে হারিয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই কম। আপনারা যদি এইখানে একটু দেখেন, লাস্ট আমি এখানে 3 ইয়ার দিয়েছি, এর গ্রোথটা একটু দেখতে পাচ্ছেন আপনারা অবভিয়াসলি, এবং এর মার্কেট ভ্যালু পসিবলি 1.6 বিলিয়ন। সো এটা আসলে একটা স্টেবল কোম্পানি, তো সুতরাং ডাটাবেস ম্যানেজমেন্ট কোম্পানি, সুতরাং আমাদেরকে আমরা এটা রিলেবেল এটা ইউজ করতে পারি এবং এটা শিখলে আমাদের জব মার্কেটে অবশ্যই ভ্যালু রয়েছে। সেটা একটা তালিকা আমি একটু আপনাদেরকে দেখাতাম, তবে কোনো কারণে আমি পাইনি, খুঁজে পাচ্ছি না, সেটা আমি আগে দেখেছি, সেটা খুঁজলাম কিন্তু পেলাম। তো যাই হোক, তো ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতে গেলে আমি বলবো যে আপনারা একটু ডিবি ইঞ্জিন র্যাঙ্কিংটা দেখে নেবেন এবং এর মার্কেট ভ্যালু দেখে নেবেন, তারপরে আপনারা ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতে যাবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।